তবে দুর্দান্ত সময় পার করছে অনুর্ধ্ব উনিশ ক্রিকেট দল টানা সিরিজ জয় সাথে ইংল্যান্ডে ত্রিদেশীয় আর এশিয়া কাপের ফাইনাল খেলা সবশেষ ঘরের মাঠে শ্রীলঙ্কা যুব দলের বিপক্ষে চার শূন্যতে ওয়ান ডে সিরিজ জয় সবখানেই সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন আকবর আলী গ্লাভস ও ব্যাট হাতে সমানতালে ছন্দে আছেন বিকেশপির এই ছাত্র ভবিষ্যৎ ক্যারিয়ার নিয়ে তো ভাবনা আছেই তার আগে আসছে বছর যুব বিশ্বকাপে চোখ আকবরের আসছে বছরের শুরুতেই সাউথ আফ্রিকার মাটিতে বসবে যুব বিশ্বকাপ জুনিয়রদের বিশ্বমঞ্চে ভালো করতে গেল এক বছর তিল তিল করে দল গঠন করেছে বিসিবি ফল মিলছে দারুণ প্রস্তুতিস্বরূপ ইংল্যান্ডে ভারতের সাথে ত্রিদেশীয় সিরিজ এশিয়া কাপ নিউজিল্যান্ড সিরিজ সবশেষ ঘরের মাঠে শ্রীলঙ্কা যুবদলের বিপক্ষে সিরিজ সবগুলোতেই দুর্দান্ত টাইগার যুবরা সব টুর্নামেন্টই সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন আকবর আলী শুধু নেতৃত্বই নয় গ্লাভস ও ব্যাট হাতে দুর্দান্ত পারফর্ম করেছেন তরুণ উইকেট কিপার ব্যাটসম্যান এরই মধ্যে অধিনায়কের ট্যাকটিসটাও আয়ত্ত করেছেন বেশ টিম খুব ভালো স্টাবেল একটি পজিশনে রয়েছে বিশেষ করে যদি ব্যাটিং অর্ডারের কথা বলি ব্যাটিং অর্ডার আপনি উপর থেকে যদি নিচ পর্যন্ত দেখেন সবাই খুব ভালো পারফর্ম করছে এবং বলাররাও খুব ভালো বোলিং করছে তো সব ঠিক থাকলে যুব বিশ্বকাপের তেরোতম আসরে ক্যাপ্টেন্সির দায়িত্বটাও থাকবে তারই কাঁধে এরই মধ্যে একটা দলে পরিণত হয়েছেন সব ক্রিকেটার সাউথ আফ্রিকায় নিজেদের সেরাটা নিংড়ে দিতে প্রস্তুত যুব টাইগাররা আমাদের লাইফের এখন পর্যন্ত সবচেয়ে বড় ইভেন্ট হতে যাচ্ছে ওয়ার্ল্ড কাপ তো সবাই মুখিয়ে আছে যে ওয়ার্ল্ড কাপে নিজেকে মেলা ধরার জন্য ফোকাস রয়েছে যে কি করলে আরও ইমপ্রুভ করা যাবে তো আমরা সবাই খুব এক্সাইটেড কেরিয়ারের অন্তিম পর্যায়ে মুশফিকুর রহিম এখনও নেই তার বিকল্প লিটন সোহানরা ধারাবাহিকতা ধরে রাখতে ব্যর্থ হচ্ছেন বারবার সেখানে টাইগার পাইপলাইন যুব দলে দুর্দান্ত ধারাবাহিক আকবর আলী ভবিষ্যৎ নিয়ে কি ভাবছেন তরুণ এই উইকেট কিপার বাংলাদেশ টিমের লং টাইম খেলা কিন্তু সেটা এত ইজি না যে বললে আমার হয়ে গেল তো শুধু নাইনটিন নাইনটিনের পরেও যেই না আপনার ইমার্জিং টিম রয়েছে কিংবা এই টিম রয়েছে সবগুলোতে পারফর্ম করতে হবে তো অতদূর ভাবতে চাই না আপাতত যেখানেই খেলি সেখানেই ভালো করার জন্য মেন ফোকাসটা রাখতে চাচ্ছি বিশ্বকাপ সামনে রেখে ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকে শুরু টাইগার জুবাদের অনুশীলন ক্যাম্প মাহমুদুর রহমান ডিবিসি নিউজ ঢাকা